এখানেও স্টেবিলিটি বাই রেজোনেন্স আছে, কিন্তু এখানে কার্বোক্যাটায়ন আছে। তো কার্বোক্যাটায়নে কি হয়, যত প্লাস আই এফেক্ট হয় তত স্টেবল হয়, যত প্লাস আর এফেক্ট হয় তত স্টেবল হয়। কার্বোঅ্যানায়ন আর কার্বোক্যাটায়নের মধ্যে এটুকুই ডিফারেন্স আছে। তো দেখা যাক যে কোথায় কী ধরনের এফেক্ট আছে। দেখো প্রথম স্ট্রাকচারটায় চলে আসি, এই কার্বোক্যাটায়ন কীভাবে স্টেবল করছি আমি, এখান থেকে রেজোনেন্স হয়, মানে প্লাস আর এফেক্ট দিয়ে স্টেবল হচ্ছে এটা। এই বলে লেখা আছে SBR, মানে স্টেবিলিটি বাই রেজোনেন্স লেখা আছে। আবার এখান থেকে প্লাস আই এফেক্টও আসছে, প্লাস আই এফেক্টও আসছে, তাহলে প্লাস আই এফেক্ট দিয়েও স্টেবল হলো। ওকে, দু নম্বর স্ট্রাকচারে আসো। দু নম্বর স্ট্রাকচারে রেজোনেন্স হচ্ছে, স্টেবিলিটি হচ্ছে, স্টেবিলিটি বাই রেজোনেন্স আছে, প্লাস আর এফেক্ট দিয়ে স্টেবল হচ্ছে। এবার তোমরা বলবে এখানে প্লাস আই এফেক্ট হচ্ছে, কিন্তু না, এতটা প্লাস আই এফেক্ট হয় না, কারণ এই যে কার্বনটা, এই কার্বনটাকে বলা হয় sp2 কার্বন। sp2 কার্বনে এস ক্যারেক্টার বেশি হওয়ার জন্য, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে মাইনাস আই এফেক্টটা বেশি হয়, প্লাস আই এফেক্টটা কম হয়। তাহলে এখানে যে প্লাস আই এফেক্টটা আছে, সেই প্লাস আই এফেক্টটা থাকলেও কী হবে, একটু কম আছে, এর মতো না, এর জন্য প্লাস আই এফেক্টটা ভালোই আছে, এর কম আছে। তাই এটা রেজোনেন্স স্টেবিলিটি থাকা সত্ত্বেও ইন্ডাক্টিভ এফেক্টের জন্য স্টেবিলিটি কার্বোক্যাটায়নে কমে গেল। আর এখানে দেখো এত দূর থেকে কি রেজোনেন্স হয়, তাহলে এই জন্য এখানে রেজোনেন্স হচ্ছে না, এটা আনস্টেবল। সবচেয়ে স্টেবল বোঝা গেল এটা, তারপর স্টেবল এটা, তারপর স্টেবল এটা, একদম সিম্পল।